গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি। তো আজকের ভিডিওটা বন্ধুরা মানে ধরতে পারো একটা রেসিপির মতোই। তো রেসিপিটা মানে পরের ভিডিওতে দেখাচ্ছি। আর এটার মধ্যে কি করে দেখালাম, একটা ছোটো মোটো একটা রেসিপি ধরতে পারো, মানে তালের পাল্প মানে কি করে খুব সহজ এবং ইজি পদ্ধতিতে বের করা যায় সেটাই বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, একদম ইজি পদ্ধতিতে। আর এটা কিন্তু আমি ইউটিউব দেখেছিলাম, সেখান থেকে করেছি। তো কারণ প্রচুর ভাইরাল একটা রেসিপি এটা দেখেছিলাম, কিন্তু এটা কি করে আমি কখনো ট্রাই করিনি, আর এর আগেও আমি অন্যভাবেও কোনোভাবে ট্রাই করিনি। বাট এটা দেখে আমার খুব ইজি পদ্ধতি মনে হলো, তো ভাবলাম আমিও একটু চেষ্টা করে দেখি যে এটা এইভাবে মানে সাকসেস হই কি না। তো দেখলাম যে না, ভালোই সাকসেস হয়েছে। তো ভাবলাম যে না, তোমাদের সাথে বন্ধুরা একটু শেয়ার করি, আর এভাবে তালের পাল্প খুব তাড়াতাড়ি ইজি পদ্ধতিতে নেওয়া যায় দেখছি। তো ভালো করে তালগুলিকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে তারপর আমি এগুলিকে এইভাবে ছিলে নেব, খুব ভালো করে ছিলে নিতে হবে। আর আমি কখনো এই কাজটা করিনি, এটি আমার জীবনের প্রথম। তো যদি কোনো ভুল হয় বন্ধুরা ক্ষমা করে দিও। তো দেখো, তারপর এভাবে আমি কাঁচি নিয়েছি, কাঁচি দিয়ে তালের যে তিনটা যে আটি থাকে, আটিগুলিকে বাচ্চাদের চুল যেভাবে কাটি মানে যেভাবে কাটা হয় পুরো ন্যাড়া মাথার মতো, তো ঠিক এইভাবে বাচ্চাদের চুলের মতো সবগুলিকে কিন্তু আমি একদম কেচি দিয়ে কেটে নেব। আর কেচিটা একদমই মানে কাঁচিটা কিন্তু একদমই খুব ভালো হতে হবে, না হলে বন্ধুরা কি হয় আমার মতো অবস্থা হবে, আমার হাতের মধ্যে প্রচণ্ড মানে আঙুল দুটো প্রচণ্ড ফুলে গিয়েছিলো। কাঁচিগুলি একদম নতুন ধারালো হলে খুব ভালো হয়, আর আমারগুলি একটু পুরনো ছিল, তো তার জন্য কাটতে একটু অসুবিধা। একদম যদি নতুন ধারালো কাঁচি হয় খুব ইজি পদ্ধতিতে, বা কুকিংয়ের জন্য যে নতুন যে কাঁচিগুলি ওইগুলি হলো তো আরও বেটার হবে। তো এগুলি একদম মানে ভালো হয়, আর তো একদম সুন্দর করে কেটে নিয়েছি। তো দেখো, তারপর কাটার পর এগুলিকে আমি একটু জল দিয়ে 1 ঘন্টার জন্য আমি এগুলিকে ভিজিয়ে রেখেছি, একটু সামান্য একটু জল দিয়েছি, বেশি জল দিই না। আর এগুলিকেও একটু ভিজিয়ে রাখলাম আটিগুলিকে, যাতে এগুলি থেকে যদি কিছু পাই তালের পাল্প, তো তার জন্য। তো তারপর দেখো, আমি একটা কাপড় নিয়েছি ন্যাট জাতীয়, তো সুতির কাপড় দিয়েও হয়, তো আমি ন্যাট জাতীয় কাপড় নিয়েছি, সুতির কাপড় দিয়ে একদম ভালো হয়। আর বন্ধুরা, কাপড়টা আমি যে ভুলটা করেছি ওই ভুলটা আশা করি কেউ করবে না। কাপড়টা কিন্তু একটু ছোটো নেবে, মানে বেশি বড়ও না আবার বেশি ছোটও না, মানে মিডিয়াম সাইজটা নিও, কারণ না হলে কি হয় তাপ মানে কাপড়টা জন্য প্রচণ্ড অসুবিধা হয়, বারবার এটার মধ্যে পড়ে যায়। তো তার জন্য কাপড়টা এক হাতে ধরে রাখতে হয়। তো কাপড়টা যদি ঠিক থাকে তাহলে হয়ে যায়। আর এইভাবে এটাকে টেনে টেনে মুচড়িয়ে কিন্তু পুরো পাল্পটা কিন্তু বের করা যায়, প্রায় বেশিক্ষণ সময় লাগে না, হার্ডলি 10 মিনিট সময়ের প্রয়োজন। আমি দুটো তাল থেকে হার্ডলি 10 মিনিটের মতো আমার সময় লেগেছে, কিন্তু একটু জোর দিতে হয়, একটু প্রেসারেবল করতে হয়, কারণ নাহলে এটা সবটা বেরোতে আসতে মানে আসে না। আর নেটের কাপড়টা যদি আর একটু ভালো হতো তাহলে হয়ে যেত, আবার বেশি জোরও এটাকে ঘুরাতে পারছি না, যদি ছিঁড়ে যায় সে বয়ে, কারণ আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম। তো দেখো কত সুন্দর বের হয়ে গেল। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এইভাবে তালের পাল্প অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, খুব ইজি পদ্ধতিতে বের হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও। আর আমার পরিবার যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল আইকনে প্রেস করে দিও। আর ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু একটা কিন্তু ফলো করে দিও। আর দেখো, তালের পাল্পগুলি আরও বের করতে পারতাম, কিন্তু আমার হাত ভীষণই ব্যথা হয়ে গেছে, তাই তার জন্য ভাবলাম যে না থাক। তো
আরও যদি চাইতাম এটা থেকে একদম পুরো সাদা হয়ে যায়, আরও যদি চাইতাম এটা থেকে কিন্তু আরও কিন্তু বের করতে পারতাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি। তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও তোমাদের দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর মাধ্যমে। টাটা, সবাই ভালো থেকো।